খাতায় কলমে তৈরি হয়েছে বাঁধানো পুকুর ঘাট, অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। তুলে নেওয়া হয়েছে প্রকল্পের টাকাও। সান্ডারবিল পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। অদৃশ্য পুকুর ঘাট, সেই ঘাট তৈরি করতে খরচ কয়েক লক্ষ টাকা, বাস্তবে যার অস্তিত্বই নেই, তবে খাতা কলমে আছে ঘাটের উল্লেখ। এমনই অর্থ তছরুপের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সান্ডারবিল পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। আশেপাশের কয়েক হাজার মানুষ সে পুকুরের জল দৈনন্দিন কাজ ও পানীয় হিসেবে ব্যবহার করেন। সেই পুকুরের ঘাট দীর্ঘদিন ধরে বেহাল। পঞ্চায়েতের পক্ষ থেকে ঘাট সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয় এক কনস্ট্রাকশন কোম্পানিকে। কাজ কিছুটা শুরুও হয়। পরবর্তীতে ওই সংস্থা জানতে পারে ভুয়ো কাগজপত্র দেখিয়ে সই জাল করে টেন্ডারের টাকা তুলে নিয়েছে অন্য সংস্থা। এরপর কাজ বন্ধ হয়ে যায়। ঘাট সংস্কার না হলেও ঘাটের জন্য 3 লক্ষের বেশি টাকা খরচ হয়ে গিয়েছে। আমরা পঞ্চায়েত থেকে ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম, কিন্তু কাজটা হয়নি। বিলটা তুলে নিয়েছে মুকুল। মুকুল কে? মুকুল একজন মেম্বারের হাজবেন্ড, আরুফা বিবি আমাদের পঞ্চায়েত মেম্বার, ওনার হাজবেন্ড মুকুল। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পুরো টাকাটাই তুলে নিয়েছে। হ্যাঁ, পুরো টাকাটাই তুলে নিয়েছে কাজ না করে। বাতিং ঘাট কোথায়? এটা দিঘির পাড়, ওটা দিঘির পাড় বলে, বাঁকড়া দক্ষিণ বাঁকড়া। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান জানান ঘটনার তদন্ত হবে, দোষ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই আমাদের যে এক্স সভাপতি ছিল অবক্কার কাছে, তার ছেলে বড় ছেলে আমার কাছে এসেছিল, আমি এন পঞ্চায়েতে ছিলাম, একেবারে এনএস যেহেতু ছিল না বিষয়টা শুনেছি, কিন্তু যেটা এনএস বা আমাদের যেটা দেখেছি কাগজপত্র অনুযায়ী ওরা কাজটা যেখানে ধরেছিল কাজটা করতে পারেনি। ওরা যেটা আমার কাছে বলেছে, যেটা শাহনুর গাজী যেটা আমাকে বলেছে, অন্য কারোর কথা আমি বলতে পারবো না, আমাকে বলতে যে আমরা এই কাজটা নিয়েছিলাম, কাজটা আমরা করতে পারিনি, বলতে এই কাজের পেমেন্ট উঠেছে। তাহলে যে পেমেন্ট যদি উঠে থাকে তাহলে কাগজপত্র চেক করতে হবে, ইনকোয়ারি করে দেখতে হবে সঠিক পেমেন্ট উঠেছে কি না। আমি এনএসকে জিজ্ঞাসা করলাম যে এবার এই যে কাজে কি কোনো পেমেন্ট উঠেছে, তো বলছে না কাজের তো পেমেন্ট উঠেছে, কিন্তু আমি যেখানে কাজ দেখেছি সেখানে তো পেমেন্ট দিয়েছি। তারপর থেকে এনেছি আমার সঙ্গে কথা হয়েছে গত পরশু দিন, এনএস কালকে আসেনি, আজকে দুয়ারের সরকার চলছে, সোমবারে নিশ্চয়ই বিষয়টা দেখা হবে, শানুর ভাইকে বলে দিয়েছি। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।